হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি, মানে একটা সামাজিক দায়বদ্ধতা থেকে তোমাদের সাথে আমার একটা অভিজ্ঞতা বা একটা অনেক দিনের বিষয় শেয়ার করার জন্য। সবাই বিভিন্ন ধরনের পরামর্শ চাও দেখা সাক্ষাতে, তাই আমি চাই আমি সকলের উদ্দেশ্যে কিছু কথা বলবো, যদিও আমি নিজেও এখন নিজের পথসন্ধানে এবং স্বপ্ন চুবার প্রত্যয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। অসফল মানুষ থেকে সফলতার গল্প অথবা দিক নির্দেশনা শোনাটা কিছুটা বেমানান দেখায়, তারপরেও নিজের দায়বদ্ধতা থেকে নিজের জানাশোনার মধ্য থেকে তোমাদের সাথে আজকে কিছু খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। তার মানে আমি তোমাদেরকে প্রথমেই একটু হতাশ করব, কিন্তু এই হতাশার মধ্য থেকে আশার আলো জাগিয়ে তোলার চেষ্টা করব। প্রথমে আমি বলতে চাই, হিউম্যানিটিস অথবা বাণিজ্য বিভাগের স্টুডেন্টরা কখনোই কোনো চাকরি পাবে না, মাইন্ড ইট, কখনোই তোমরা তোমাদের স্বপ্ন ছুঁতে পারবে না। তাহলে সবাইরা ডাক্তার হইতে হবে নাহলে ইঞ্জিনিয়ার হইতে হবে, এখন কি উপায়? তুমি তো ইন্টারমিডিয়েটে কমার্স ব্যাকগ্রাউন্ড, ইন্টারমিডিয়েটে তো আর্টস ব্যাকগ্রাউন্ড, তো তুমি কিভাবে হঠাৎ ডাক্তার হবে? ইজ দেয়ার এনি ওয়ে টু বিং এ ডক্টর অর ইঞ্জিনিয়ার? ইভেন আরও একটু হতাশ করি, সায়েন্স যারা নিয়ে ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা ইন্টারমিডিয়েট পাস করেছ অথবা এখন যারা মাধ্যমিক লেভেলে রয়েছে নবম দশম শ্রেণীতে, তাদেরকেও ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরেও তুমি মেডিকেল সরকারি মেডিকেলে ডাক্তার হতে পারবে না, অথবা সরকারি ইঞ্জিনিয়ার গণপূর্ত বিভাগের অথবা যে কোনো সরকারি ডিপার্টমেন্টে নবম গ্রেডের চাকরিতে, প্রথম শ্রেণীর চাকরিতে প্রবেশ করতে পারবে না। অথবা যারা বিএসসি অথবা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকার পরেও যারা ভৌত বিজ্ঞান অথবা জীববিজ্ঞান রিলেটেড, বায়োলজিক্যাল সায়েন্স, মেরিন ফিশারিজ, বায়োলজি, জিওলজি, মেনি আদার সাবজেক্টস, মেরিন ফিশারিজ, এই ধরনের সাবজেক্টে পড়াশোনা করবে, তারা কখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবে না। কেন? ইয়েস, এটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ দেখো, ইন্টারমিডিয়েটে যখন ইভেন যারা আর্টস অথবা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টস, তারা স্কুল লেভেলে, হায়ার সেকেন্ডারি লেভেলে ম্যাথস এবং ইংলিশ নিয়ে কিছুটা পড়াশোনা থাকে, তাদের ম্যাথের একটা বেসমেন্ট থাকে, কারণ মাধ্যমিকে একটা 100 নম্বরের ম্যাথ থাকে, আবার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ওদের একটা মাধ্যমিকের 100 নম্বরের ম্যাথ, একটা উচ্চতর গণিত থাকে। সায়েন্সে যারা থাকে তাদের আবার ইন্টার লাইফে ম্যাথস, মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সায়েন্স নিয়ে অনেক জানাশোনা থাকে, ম্যাথ এবং ইংলিশ নিয়ে, ম্যাথ বিশেষ করে ম্যাথ নিয়ে, কারণ এখানে টু পার্টস ম্যাথ রয়েছে, ম্যাথ প্রথম পত্র, ম্যাথ দ্বিতীয় পত্র। ওকে, তারা সমূহ সম্ভাবনা রয়েছে ম্যাথ সম্পর্কে ওভারঅল ধারণা নেওয়ার অনেক সময় ধরে, প্রায় 4 বছর ধরে, পর যারা মানবিক অথবা বাণিজ্য ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে ব্যবসায় প্রশাসনে, ব্যবসায় শিক্ষায়, তাদের ম্যাথসের ধারণাটা আস্তে আস্তে কমে আসে। ওকে, কারণ বিজনেস রিলেটেড, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স রিলেটেড ম্যাথের সাথে জব ম্যাথের কিছুটা সম্পর্ক ক্ষীণ, সম্পর্ক কম। তাহলে তুমি যখন তোমার ইন্টারমিডিয়েট শেষ করে কমার্স ব্যাকগ্রাউন্ড অথবা আর্টস ব্যাকগ্রাউন্ডের কোনো সাবজেক্টে অনার্স অথবা মাস্টার্স সম্পন্ন করবে, তখন তুমি 5 থেকে 6 বছরের একটা বিশাল গ্যাপ সময়ের মধ্য দিয়ে যাবে। এ সময়ের মধ্যে যদি তুমি তোমার মাধ্যমিক পর্যায়ে অর্জিত গাণিতিক জ্ঞানগুলা, ইংরেজি সংক্রান্ত বেসিক গ্রামারের জ্ঞানগুলো যদি ভুলে যাও, তাহলে তুমি পড়াশোনা শেষ করে হতাশায় নিমজ্জিত হবে, কারণ তোমাকে 1 ঘন্টায় 100 নম্বরের এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষায়, 2 ঘন্টায় 200 নম্বরের বিসিএসএ ও তোমাকে অবতীর্ণ হতে হবে এবং উত্তীর্ণ হতে হবে, মানে লক্ষ লক্ষ স্টুডেন্টের সাথে প্রতিযোগিতা করে, তখন তুমি হতাশায় নিমজ্জিত হবে, যদিও তুমি একজন ভালো স্টুডেন্ট, ভালো গ্রেডধারী, ভালো সিজিপিএধারী স্টুডেন্টস। এখন দেখো, তাহলে কী কী আমরা ভুলে যাই? তোমার অনেক একটা জিনিস মনে থাকবে, কিন্তু আমি যেটা বলবো সেটা তোমাদের কারো মনেও নাই, অথবা বাংলা ভার্সনের বাংলা মাধ্যমে যারা পড়াশোনা করি তারা এটা সম্পর্কে জানে না। যেমন রিয়েল নাম্বার, সেট ফাংশনস, অ্যালজেব্রিক এক্সপ্রেশনস, এক্সপোনেন্ট অ্যান্ড লগারিদমস, এক্সপোনেন্ট অ্যান্ড লগারিদমস, অ্যান্ড নেক্সট ইকুয়েশনস উইথ ওয়ান ভ্যারিয়েবল, লাইন অ্যাঙ্গেলস অ্যান্ড ট্রাইঙ্গেলস আমরা ভুলে যাই, লাইন অ্যাঙ্গেলস অ্যান্ড ট্রাইঙ্গেলসকে আমরা বোঝার চেষ্টা করি না, যদিও আমরা রেখা কোণ এবং ত্রিভুজ বুঝি, লাইন অ্যাঙ্গেলস অ্যান্ড ট্রাইঙ্গেলস আমরা বুঝি না, আমরা বীজগাণিতিক রাশি বুঝি, অ্যালজেব্রিক এক্সপ্রেশন বুঝি না, আমরা সেট ফাংশন কিছুটা মিল আছে বুঝি, রিয়েল নাম্বার আমরা বাস্তব সংখ্যা বুঝি, রিয়েল নাম্বার বুঝি না। ওকে, নেক্সট আমরা কি বুঝি না? আমরা প্র্যাকটিক্যাল জিওমেট্রি বুঝি না।
ওকে, ব্যবহারিক জ্যামিতি আমরা বুঝি, কিন্তু প্র্যাকটিক্যাল জিওমেট্রি বুঝি না, আমরা বুঝি না সার্কেল বুঝি না, আমরা বুঝি বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য উপপাদ্য, ওকে। এরপর আমরা বুঝি না কি বুঝি না, এরপর আমরা বুঝি না ট্রাইগোনোমেট্রিক রেশিও, ট্রাইগোনোমেট্রিক রেশিও, ডিস্টেন্স অ্যান্ড এলিভেশন বুঝি না, দূরত্ব উচ্চতা সংক্রান্ত ত্রিকোণমিতিক ম্যাপ, ওকে। এরপর কি আছে কি বলো তো, প্লিজ প্লিজ। এরপর রয়েছে সিম্পল সিমলটেনাস ইকুয়েশন উইথ টু ভেরিয়েবলস, ইয়েস নো, সিম্পল সিমলটেনাস ইকুয়েশন উইথ টু ভেরিয়েবলস নয়, সেখানে রয়েছে অ্যালজেব্রিক রেশিও অ্যান্ড প্রপোর্শন। ইন নাম্বার 12 উই হ্যাভ সিম্পল সিমলটেনাস ইকুয়েশন উইথ টু ভেরিয়েবলস, দ্বিচলক বিশিষ্ট সহজ সরল সমীকরণ আমরা বুঝি, বাট সিম্পল সিমলটেনাস ইকুয়েশন উইথ টু ভেরিয়েবলস আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না, কিন্তু তোমাকে ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের নবম গ্রেডের পরীক্ষা এডি এডি, ওকে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ওকে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পোস্টে চাকরি করতে হলে ইংলিশ ম্যাথের ধারণা থাকতে হবে। তারপর এরপরে কি রয়েছে, নাম্বার 12, নাম্বার 13 সিরিজ, ফাইনাইট সিরিজ, অ্যারিথমেটিক সিরিজ, জিওমেট্রিক সিরিজ, সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা আমরা বুঝি, অ্যান্ড রেশিও সিমিলারিটি অ্যান্ড সিমেট্রি, অনুপাত সাদৃশ্যতা এবং প্রতিসাম্যতা আমরা বুঝি না, আমরা বুঝি বাট আমরা কি বুঝি না, রেশিও। নেক্সট এরিয়া রিলেটেড থিওরেম অ্যান্ড কনস্ট্রাকশন, 14 নম্বরে এরিয়া রিলেটেড থিওরেম অ্যান্ড কনস্ট্রাকশন আমাদেরকে বুঝতে হবে। ইন 15 এরিয়া রিলেটেড থিওরেম অ্যান্ড কনস্ট্রাকশন, অ্যান্ড আফটার দ্যাট ম্যানসুরেশন, আমরা পরিমিতি বুঝি কিন্তু ম্যানসুরেশন বুঝি না, বুঝি না। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান বুঝি, স্ট্যাটিস্টিক্স বুঝি না। এবার আসো, এসব ছিল তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের কনটেক্সট পাঠ্যসূচি। আমরা গণিত এক্সপার্ট ছিলাম, আমাদের স্কুল লাইফে A+ পেয়েছিলাম, বাট যখন তুমি আর্টস অথবা কমার্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকবে তখন তুমি ইন্টারমিডিয়েট থেকে শুরু করে এবং অনার্স এবং মাস্টার্স পর্যন্ত বিশাল একটা গ্যাপের মধ্য দিয়ে যাবে, এগুলো সব ভুলে বসে থাকবে। সো ইউ শুড নেভার স্টপ রিভাইজিং দিস টপিক্স, নট অনলি বাংলা মিডিয়াম ওর বাংলা ভার্সন, ইউ হ্যাভ টু প্র্যাকটিস দিস টাইপস অফ টার্ম টার্মিনোলজি অর দ্য ম্যাথমেটিক্যাল প্রবলেমস ইন ইংলিশ অলসো ফর ইউর বেটারমেন্ট, ফর ইউর ফিউচার গোল। আফটার ইফ ইউ উইল নট প্র্যাকটিস দিস থিংস ফর দ্য লং টাইম, ইফ ইউ উইল মেক গ্যাপ ফর আ লং টাইম, ইউ উইল নট এবল টু কভার দিস থিংস আফটার ইউর পোস্ট গ্রাজুয়েশন, দিস উইল বি ভেরি টাফ ফর ইউ, ওকে। তাহলে কি বলেছি, আমরা বাস্তব সংখ্যা বুঝি, আমরা বীজগাণিতিক সেট এবং ফাংশন বুঝি, বীজগাণিতিক রাশি বুঝি, বাট অ্যালজেব্রিক এক্সপ্রেশন বুঝি না। তাহলে আমাদেরকে ইংলিশ ভার্সনে পড়াশোনাটা চালু রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে আমাদের গ্রাজুয়েশনের পাশাপাশি, যদি বর্তমান ধারায় চাকরির পরীক্ষা হয় তাহলে তুমি ভালো একটা জিপিএ নিয়েও কি করতে পারবে না, ভালো একটা জিপিএ নিয়েও পড়াশোনা শেষে চাকরির বাজারে প্রতিযোগিতায় লিপ্ত হতে পারবে না, তোমাকে হতাশা গ্রাস করবে। তাই আমাদেরকে এসব জিনিস বুঝতে হবে, সেট ফাংশনে কি রয়েছে আমরা সকলেই জানি, অ্যালজেব্রিক এক্সপ্রেশন সম্পর্কে আমরা জানি, ওকে। অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে প্রায় 28 ফর্মুলা অ্যান্ড অ্যাক্সিওমস রয়েছে, ফর্মুলাস অ্যান্ড অ্যাক্সিওমস রয়েছে না, এগুলো আমরা সবাই জানি, স্কোয়ার ফর্মুলা, কিউবিক ফর্মুলা, ওকে। তারপর ফ্যাক্টরাইজেশন, উৎপাদকে বিশ্লেষণ, ফ্যাক্টরাইজেশন আমরা জানি, এগুলো আমাদেরকে রিভিউ করতে হবে। যদি আমি সুযোগ পেয়ে থাকি তাহলে আমি তোমাদেরকে এ সংক্রান্ত প্রত্যেকটা টপিক ধরে কিছুটা আলোচনা করে দেব, যদি আমার সময় সুযোগ হয়। তোমাদের প্রতি আমার সুনির্বন্ধ অনুরোধ, মাধ্যমিক শ্রেণীতে বলো, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে থাকা অবস্থায় তোমরা কখনো এই গণিত থেকে বিচ্ছিন্ন হবে না, তোমরা গণিতের পরিচর্যা করবা, গণিতের ঝালাইটা প্র্যাকটিস করবে। গণিত এমন একটা সাবজেক্ট জানার পরেও বারবার প্র্যাকটিসিংয়ে না রাখলে তোমার মধ্যে এটা গণিতের সাথে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে, তখন তুমি চাকরি জীবনে প্রবেশ করতে চাইলে এই তুমুল প্রতিযোগিতার বিশ্বে, তুমুল প্রতিযোগিতার দেশে তুমি অন্যদের সাথে তাল মিলাতে পারবে না। সো তোমার এই মেধাকে শানিত করার জন্য তোমাকে 7 বছর 8 বছর ধরে গণিতের সাথে কানেক্টেড থাকতে হবে, তোমার একাডেমিক বা ডিপার্টমেন্টাল পড়াশোনার পাশাপাশি, ওকে। তাহলে কি বলেছিলাম, স্ট্যাটিস্টিক্সের মধ্যে সেন্ট্রাল টেন্ডেন্সি আছে না, আমরা সকলেই জানি সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন মোড মিডিয়ান, আমরা গড় মধ্য প্রচুরক জানি, মিন মোড মিডিয়ান সম্পর্কে ধারণা নেই,
কিন্তু ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল, জাস্ট ইউ হ্যাভ টু টার্ন অর ইউ হ্যাভ টু গেট এ জাম্প, ইউ হ্যাভ টু গিভ এ জাম্প টু দ্য ইংলিশ পার্সন অনলি। আফটার সাম ডেজ, আফটার 1 ইয়ার্স অর 2 ইয়ার্স প্র্যাকটিসিং, ইউ উইল বি গেট গুড ফ্লুয়েন্সি, গুড কমান্ড উইথ দিস ইংলিশ পার্সন ম্যাথমেটিক্স, অ্যান্ড ইউ ক্যান গেট সাম কম্পিটিটিভ বুকস ইন দ্য মার্কেট, অ্যান্ড ইউ ক্যান কালেক্ট অ্যান্ড ইউ ওয়ান ফর প্র্যাকটিসিং। মেন্সুরেশন আমরা বুঝি না, আমরা পরিমিতি বুঝি। মেন্সুরেশনের 4টা অধ্যায় আছে না তোমাদের? 1টা অধ্যায়ের মধ্যে 4টা ব্রাঞ্চ আছে না? 16.1, 16.2, 16.3, 16.4। প্রথমে ত্রিকোণমিতি রিলেটেড, সরি ত্রিভুজ রিলেটেড, ট্রায়াঙ্গেলস রিলেটেড, দেন কোয়াড্রিলেটারাল, ওকে কোয়াড্রিলেটারাল রিলেটেড মানে চতুর্ভুজ সংক্রান্ত, ঠিক আছে। তারপরে রয়েছে বৃত্ত সার্কেল সংক্রান্ত পরিমিতি, রেডিয়াস সার্কামফারেন্স, ওকে। তারপরে রয়েছে সলিড বডি সংক্রান্ত, ঘন জ্যামিতি, আয়তকার ঘনবস্তু, ঘনক, সিলিন্ডার, দ্যাট মিনস ব্যালন, এ ধরনের ম্যাথ রয়েছে। এগুলো আমরা জানি, বাট ইংলিশে জানি না। ইংলিশে জানতে হবে, কারণ বিসিএসএও এখন ইংলিশে দেওয়া যায়, ইংলিশ পার্সনের কোয়েশনে দেওয়া যায়। আর ব্যাংক পরীক্ষা বলো, বিভিন্ন ধরনের ভালো মাল্টি ন্যাশনাল কর্পোরেশনের বলো, ইন্টেলিজেন্স কোয়েশনগুলো ইংলিশে হয়ে থাকে। এরপরে পাশাপাশি তোমরা দুটো জিনিস সম্পর্কে ধারণা নিতে পারো, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা তারা পাবে ইন্টারমিডিয়েটে, এটা হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড পারমুটেশন কম্বিনেশন, সম্ভাব্যতা এবং বিন্যাস সমাবেশ, এই দুইটা এক্সট্রা টপিক শুধু যুক্ত হবে। শুধুমাত্র মাধ্যমিক লেভেলের গণিত যে বইটা আছে, সে বইয়ের ইচ অ্যান্ড এভরি টপিক যদি তুমি আয়ত্তে আনতে পারো, গুড কমান্ড অর্জন করতে পারো, তাহলে তোমার কাছে তোমার কাঙ্ক্ষিত স্বপ্নের চাকরি হাতে ধরা দেবে। ইংরেজির পাশাপাশি, সাধারণ জ্ঞানের পাশাপাশি এই ম্যাথটাকে বহু বছর ধরে চর্চা করে তোমার কমান্ডে আনতে হবে, ওকে। এগুলো মুখস্থের বিষয় নয়, প্র্যাকটিসিংয়ের বিষয়, ঠিক আছে। ট্রায়াঙ্গেলসের মধ্যে আইসি স্কেলস, স্কেলেটালস, ওকে, সরি স্কেলাইন, আইসি স্কেলস, স্কেলাইন, আইসি স্কেলস, ট্রায়াঙ্গেল লাইক দিস, রাইট অ্যাঙ্গেলস, ট্রায়াঙ্গেলস, কোনগুলো রেখা, কোন যে রেখা আছে না, প্যারালাল লাইন, পারপেন্ডিকুলার লাইন। এরপরে ট্রান্সভার্সাল, যেমন দুটি তোমরা সকলেই সব ষষ্ঠ শ্রেণীতে পড়েছ, যেমন দুটি তির্যক রেখাকে যখন, সরি দুটি সমান্তরাল রেখাকে যখন কোনো তির্যক রেখা ছেদ করে, তখন এদের কোণ নিয়ে কিছুটা অ্যাক্সিওমস মানে স্বতঃসিদ্ধ কিছু রয়েছে, একান্তর কোণগুলো পরস্পর সমান, বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান, অনুরূপ কোণগুলো সমান, এ ধরনের কিছু বিষয় রয়েছে। এটা হচ্ছে টু প্যারালাল লাইন্স আর সেগমেন্টেড বাই এ ইন্টারসেক্ট বাই এ ট্রান্সভার্সালস, দ্য অল্টারনেট অ্যাঙ্গেলস, দ্য সেম অ্যাঙ্গেলস উইল বি ইকুয়ালস লাইক দিস, ওকে। এগুলো ইংরেজিতে বুঝতে হবে, তারপর তুমি ব্যাংক ম্যাথ অথবা ইন্টারন্যাশনাল মাল্টি ন্যাশনাল কর্পোরেশনের পরীক্ষার ম্যাথস, ওকে, অথবা জিআরএ টেস্ট, এ ধরনের ইন্টারন্যাশনাল টেস্টগুলোতে কোয়ালিফাই হবে। তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে কি, ফিউচার ভবিষ্যতের জন্য তোমাকে সাস্টেইনেবল একটা প্ল্যান করতে হবে, যাতে তুমি বা আমি নিজেও একটা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারি। আমাদের ভিডিও লেন্থ বেড়ে যাচ্ছে, যদি সময় সুযোগ হয় প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদাভাবে আমি আলোচনা করব। তোমরা বোর্ডটা একটু খেয়াল করো, দেখো তোমাদের মাধ্যমিক ম্যাথমেটিক্সে অ্যালজেব্রাতে কি ছিল, 1-5, চ্যাপ্টার 1-5 প্লাস চ্যাপ্টার 11, চ্যাপ্টার 12, চ্যাপ্টার 13 আমি প্রথমে বলেছিলাম এগুলো সম্পর্কে। এগুলোর থেকে তোমরা 7 ক্রিয়েটিভ কোয়েশনের অ্যান্সার করে কোয়ালিফাই হয়েছে, অথবা ভবিষ্যতে হবে স্কুল লেভেলে মাধ্যমিক এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষায়। এরপরে জিওমেট্রি রয়েছে সব 6ষ্ঠ অধ্যায় থেকে 8ম অধ্যায়, সাথে রয়েছে 14 এবং 15 অধ্যায়। 14-15 অধ্যায় আমি তোমাদেরকে বলেছি, 15 অধ্যায় কি রয়েছে, এরিয়া রিলেটেড থিওরাম অ্যান্ড কনস্ট্রাকশন, 14-তে রয়েছে রেশিও, সিমিলারিটি অ্যান্ড সিমেট্রি, এগুলো জিওমেট্রি পার্ট, ওকে। এগুলো বাংলা করলে দাঁড়ায় ক্ষেত্রফল সংক্রান্ত, সম্পাদ্য উপপাদ্য, অনুপাত, সাদৃশ্যতা এবং সমরূপতা, এগুলো আমরা সবাই জানি, কিন্তু ইংরেজিতে তোমাকে প্র্যাকটিস করতেই হবে, নো ওয়ে, এটা ছাড়া কোনো উপায় নেই। তারপরে রয়েছে কি, ত্রিকোণমিতিতে 2টা অধ্যায় ছিল না, 9ম অধ্যায়, 10ম অধ্যায়, 9ম অধ্যায় অথবা 10ম অধ্যায়, 10ম অধ্যায় করলেই তুমি একটা ম্যাথস কমন পেয়েছিলে, এবং এখানে স্ট্যাটিস্টিক্স থেকে 17 অধ্যায় করলে একটা ম্যাথস কমন পেয়েছিলে, ওকে। এগুলো তোমাদের মনে আছে। আবার তোমরা তো এখন আরও লাকি, আমাদের সময় ছিল না, তার উইদিন 30 মিনিটস ইউ হ্যাভ টু সলভ 30 MCQ, ইয়েস, ইউর ফার্স্ট স্টেপ অফ জব কম্পিটিভিটিভ জব এক্সাম উইল বি দ্য MCQ প্যাটার্ন, ওকে, ইন MCQ প্যাটার্ন। তুমি 30 মিনিটে 30টা ম্যাথস প্র্যাকটিস করার জন্য, তোমাকে কুইকলি সলভ করার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে। তুই স্কুলে যেই
দক্ষতা তুমি অর্জন করেছো ইন্টারমিডিয়েট কমার্স অথবা আর্টসে পড়তে গিয়ে, এটা তোমার ভুলে যাওয়া চলবে না। অথবা অনার্স মাস্টার্স করতে গিয়ে অ্যাকাউন্টিংস নিয়ে, ফিনান্স নিয়ে, অথবা মার্কেটিংস নিয়ে, অথবা সোশিওলজি নিয়ে, অথবা ল নিয়ে, অথবা মেরিন ফিশারিজ নিয়ে, অথবা বায়োলজি জুলজি নিয়ে যদি করতে যাও, তখন তুমি ম্যাথের দক্ষতাটা 7 বছরে ভুলে বুঝতে পারবে না। তাহলে পড়াশোনা শেষ করে তোমাকে হতাশায় নিমজ্জিত হতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি অ্যান্ড অ্যাটেন্টিভলি লিসেন টু মাই স্পিচেস, দো আই এম নট আ সাকসেসফুল ম্যান ইয়েট। ওকে, আই এম ট্রাইং টু কভার, আই এম ট্রাইং টু টাচ মাই ড্রিম। প্লিজ প্রে ফর মি অল, আই অলসো প্রে ফর ইউ। আই উইল টেক সাম মোর স্পেশাল ইনফরমেটিভ ক্লাস উইথ ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার অর সেগমেন্টেড ইন 3 পার্টস। দিস হোল কন্টেক্সট অফ সেকেন্ডারি ম্যাথমেটিক্স, অল অফ দ্য ফান্ডামেন্টালস অফ সেকেন্ডারি ম্যাথমেটিক্স ডিভাইডেড ইন টু 3 পার্টস, 3 সেগমেন্টস, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রাইগনোমেট্রি অ্যান্ড মেনসুরেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অলসো। স্ট্যাটিক্স ইজ সো মাচ ইম্পর্টেন্স ফর ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টস। তুমি যদি সমাজবিজ্ঞানেরও গ্রাজুয়েট হও, তাহলে তোমাকে এনজিওতে, মাল্টি ন্যাশনাল কর্পোরেশনে, মাল্টি ন্যাশনাল এনজিওতে চাকরি করার জন্য তোমাকে স্ট্যাটিস্টিক্যাল নলেজ লাগবে, কেমন এই ওকে, ডেটা ইন্টারপ্রিট করার জন্য, বিগ ডেটা নিয়ে কাজ করার জন্য, ওকে, এসপিএসএস সফটওয়্যার অনেক। আরেকদিন বলবো, আজকের মতো আল্লাহ হাফেজ।